রাহুল আনন্দের গাওয়া এই গানটির সত্যিকারের উপলব্ধি যদি আপনি পেতে চান তাহলে প্রথমেই যে সহজ উপায়টি আপনার মাথায় আসবে তা হলো প্যারাসেইলিং। ডানে পাহাড়, বায়ে সাগর, উপরে মেঘের ভেলার মাঝে শূন্যে ভেসে বেড়ানো এক অন্যরকম অনুভূতি, অন্যরকম রোমাঞ্চ। প্যারাসেইলিং কিভাবে করে, কিভাবে প্যারাশুটে একজন পর্যটক উড়াল দেয় আকাশে, এর নিরাপত্তা ব্যবস্থা বা এটিকে নিয়ন্ত্রণ করা হয় কিভাবে, সে প্রশ্নের খোঁজে সময় সংবাদ। প্যারাসেইলিং করার আগে আপনাকে কিছু শর্ত মেনে নিতে হবে। নির্দিষ্ট আবহাওয়া, শারীরিক ওজন সহ নানা কিছুর উপর নির্ভর করে এর ফ্লাইং। সেসব শর্ত মেনে চুক্তিপত্রে স্বাক্ষর করলেই কেবল মিলবে ফ্লাই করার অনুমতি। আমাদের কিছু ফর্মালিটি আছে, আপনি যদি প্যারাসেলিং করতে চান, আপনার হাইট, ফোবিয়া, হার্টের সমস্যা কিংবা কোনো ইনজুরি থাকলে ওক্ষেত্রে আপনি ফ্লাই করতে পারবেন না। যদিও বা আপনার সাহস থাকে কিংবা করতে চান, তাহলে আমাদের একটা ওয়েব ফর্ম আছে, এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ফর্ম আমি পূরণ করেই যাই। ওকে ঠিক আছে। এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে ফ্লাইং জোনে। সেখানে দক্ষ ইনস্ট্রাক্টররা বুঝিয়ে দিবেন কিভাবে ফ্লাই করবেন, কিভাবে ভেসে বেড়াবেন আর কিভাবে বা নিরাপদে মাটিতে নেমে আসবেন। আমরা যে সেফটি বেল্টটা আমরা পরেছি, হ্যাঁ হ্যাঁ, এটার হুক এইখানে লাগাই দিলাম। আপনি এই হুকটা ধরবেন, এই জায়গায় ধরে রাখবেন, আর ওঠার সময় আস্তে আস্তে একটু সামনের দিকে দৌড়াবেন, রশিটা বোর্ডে টানবে, একটু আস্তে আস্তে দৌড়াবেন, অটোমেটিকলি উঠাই দেবে। কোথায় নিয়ে যাবে ওরা একটা সার্কেল ঘুরাই নিয়ে বোর্ডটা যখন আবার বিচের কিনারে আসবে, তখন আপনাকে নামার জন্য আমরা মাইক ব্যবহার করব, হর্ন ব্যবহার করব, একটা আওয়াজ দিব, টানেন টানেন বলবো, বাম পাশে টানেন। শুধুমাত্র এই বেল দুটো ছেড়ে দিয়ে শুধু এই বাম পাশে লাল কাপড় বাঁধা বেলটা একটু টেনে ধরবেন। দুই হাত ছেড়ে দেন, ধরেন এইটা, দুই হাত দিয়ে ধরতে হবে, দুই হাত দিয়ে ধরে আপনার কাঁধের কাছে টেনে ধরবেন। এটা নামার জন্য, শুধু ল্যান্ডিং এর সময়। হ্যাঁ, মাইকে চিল্লাবো তখন বাম পাশে লাল কাপড় বাঁধাটা, অন্য কোনো না। তখন আমি হাতটা ছেড়ে দিয়ে বাম পাশের বেলটা দুই হাত দিয়ে ধরে টেনে ধরে কাঁধের দিকে টানবে। হ্যাঁ, এটা আপনার সেফটি ল্যান্ডিং এর জন্য কাজ লাগবে। ঠিক আছে, ওকে। আবার বিচের উপরে আসলে একটা আওয়াজ দেব, ছেড়ে দেন, তখন ছেড়ে দিবেন। ওকে ঠিক আছে, সব সময় এখানে। ওকে ঠিক আছে, বিসমিল্লাহ। বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন। আস্তে আস্তে আস্তে। ওকে। দ্যাটস গ্রেট। এই মুহূর্তে প্যারাসেলিং করছি কক্সবাজারে, এবং এটা আমার প্রথম অভিজ্ঞতা। অনেক উপরে, ইফ আই নট রং দিটস ইজ মেবি 600 ফুট উপরে আমি এই মুহূর্তে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওই স্পিড বোটটা থেকে আমাকে কন্ট্রোল করা হচ্ছে। প্রথম অভিজ্ঞতা, প্রথমে একটু নার্ভাস ছিলাম, বাট নাও দিস মোমেন্ট আই এম ওকে। এবং নিচে সাগর এবং অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা কী বলবো অনুভূতি। দ্যাটস গ্রেট। আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে আপনারা হয়তো বা খুব ভালোভাবে উপভোগ করছেন, আপনারা যারা দেশে বসেই বিদেশের এই স্বাদটা নিতে চান, তারা আপনারা চাইলে কক্সবাজারে আসতে পারেন। অসাধারণ অনুভূতি, দূরে সাগর। আমি জানি না আমার গোপ্রো দিয়ে কতটুকু আসছে, এবং এই মুহূর্তে কিন্তু আমি আরও উপরে উঠে যাচ্ছি। পাশে হচ্ছে আপনার পাহাড়, এবং এই মুহূর্তে ঘুরছি। ইয়াস, দ্যাটস গুড। এই মুহূর্তে আমি মোড় ঘুরছে, এবং নিচ থেকে উপর থেকে সাগরটাকে, আসলে কাছ থেকে, যেটাকে আমি বলবো যে তীর থেকে সাগরকে যতটা ভয়াবহ মনে হয়, সাগরের ঢেউ যতটা থাকে, এখানে কিন্তু আসলে একদমই শান্ত নিরিবিলি একটা মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে আমি শুধু উঠছি, আমি যে করে যাচ্ছি সেটা আসলে বোঝাই যাচ্ছে না। এই যে এখন আমি ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছি, আমাকে বলা হয়েছে যে বাম পাশের এই যে এটাকে এভাবে টেনে ধরতে, এবং ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছি। এটা টেনে ধরলে আস্তে আস্তে, শুধু বাম পাশের বেলটা টেনে ধরে রাখে, টেনে ধরে রাখে। ওকে ফাইন। আমাকে বলা হচ্ছে যে এটা টেনে ধরে রাখতে এবং আমি ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছি। এটা টেনে ধরে হচ্ছে প্যারাশুটটাকে কন্ট্রোল করা হচ্ছে যেন আমি বিচের দিকে যাই। ধরে রাখতে বলা হয়েছে, আমি ধরে রাখছি এবং বিচের কাছাকাছি চলে আসছি এবং ছেড়ে দিতে বলা হয়েছে আমাকে। কেমন লাগলো ভাইজান আপনার? এটা অসাধারণ অনুভূতি এবং প্রথম দিকে নার্ভাস ছিলাম, আমাদের একটু ভয় পাইতে পারি, কিন্তু পরে যখন ল্যান্ডিং হলো আমার কাছে আসলে মনে হলো না। আর আমি প্রথমে একটা জিনিস ভালো লাগলো, সাগরের মাঝখানে গিয়ে দেখলাম যে সাগর একদম স্থির, যে ঢেউটা এখান থেকে দেখি সেটা সাগরের মাঝখানে গিয়ে পেলাম না। আর আজকের যে বাতাস, এই বাতাসের জন্য সুন্দর ফ্লাই হয়েছে। আশা করি আমাদের এইখানে অবশ্যই সবাইকে আমন্ত্রণ থাকবে। সবার বিষয় হচ্ছে সেফটি ফার্স্ট এবং আমরা সেফটিটাই খুব সুন্দর করে দেখে নিলাম। ওকে খালিদ ভাই, জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস আলাইকুম, ইনশাআল্লাহ আবার দেখা হবে। থ্যাংকস আলাইকুম। অসংখ্য নারী পুরুষ দেশের নানা প্রান্ত থেকে এখানে আসেন প্যারাসেলিং এর রোমাঞ্চ উপভোগ করতে। ফ্লাইং শেষে বলেছেন তাদের অনুভূতির কথা। তো আমার স্বপ্ন ছিল প্যারাসুটে চড়বো, কিন্তু আজকে অনেক ভালো লাগছে। এটা আমার ভাষায় প্রকাশ করার মতো কোনো ভয় ছিল না, উঠার আগে যতটা ভয় ছিল। এখন মন চাইতেছিল আরও উপরে যায়, আরও থাকি, আরও কিছুক্ষণ থাকি। খুবই ভালো লাগলো, অনেক সুন্দর একটা ফিলিংস আছে মনের ভিতর, খুবই এনজয় করলাম। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দরিয়ানগর ব্লকে মিলবে এই রোমাঞ্চের সন্ধান। প্যারাসেইলিংয়ের মাধ্যমে কক্সবাজারের পর্যটন খাতকে আরও জনপ্রিয় করে তোলা সম্ভব বলে মত এর উদ্যোক্তাদের। আমরা আরও আধুনিক প্যারাসেইলিং, বিশেষ করে আরও আধুনিক বাইরের যেই ধরনের যেই মানের প্যারাসেইলিংগুলো হয় অলরেডি আমাদের হচ্ছে, কিন্তু আরও আধুনিক প্যারাসেইলিং আমরা আমাদের বাংলাদেশের পর্যটককে কীভাবে দিতে পারি আমাদের সেটাই লক্ষ্য। সেই ক্ষেত্রে আমাদের ফিউচার প্ল্যান আছে, আমাদের উইন্স বোর্ড আনার একটা প্ল্যান আছে, আমাদের অলরেডি বানানা বোর্ড আছে, আমাদের আরও আধুনিক ওয়াটার বাইক আনার একটা পরিকল্পনা আছে। বিশ্বে যে ধরনের উন্নত মানের প্যারাসেলিং করা হয় আমরা যেন সেইটার সাথে সময়ের সাথে সাথে আমরা যেন আমাদের বাংলাদেশের ট্যুরিস্টকেও সেটা কভার করে নিতে পারি, এটা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান। কক্সবাজারে প্যারাসেলিংয়ের মাধ্যমে প্রায় ৬০০ থেকে ৮০০ ফুট উপরে ভেসে বেড়ানো যায়। তাতে খরচ পড়বে ১৫০০ থেকে ২৫০০ টাকা। রয়েছে প্যারাশুট থেকে সমুদ্রের জলে পা ভেজানোর সুবিধাও। কক্সবাজারের একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এই প্যারাসেলিংটি। আপনি যদি পাখির চোখে সাগরের রোমাঞ্চ উপভোগ করতে চান আপনাকে এই প্যারাসেলিং করতে হবে, নয়তো বুঝতে পারবেন না যে সাগর কত সুন্দর কিংবা সাগরের সৌন্দর্যটা কত রোমাঞ্চকর। আর এর জন্য আপনাকে আসতে হবে কক্সবাজারের দরিয়ানগর পয়েন্টে। তানভীর হাসান, সময় সংবাদ, কক্সবাজার।